শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে সিরিয়াল এবং ওয়েব সিরিজ, যেটা একেবারেই এখনকার সময়ের সাথে মানে খুব মিলে যায়। তো এটা আলোচনা করতে প্রথমেই সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা মনে পড়ে যাচ্ছে। উনি বলতেন যে লোক শিক্ষে হয়, একদম সত্যি কথা। মানে তখনকার দিনে তো সিনেমা ওয়েব সিরিজ ছিল না, তখনকার ছিল নাটক, যাত্রা, নাটকও ছিল না, যাত্রা ছিল। আমরা জানি সকলে যে ঠাকুর বাচ্চাদের মতো ভালোবাসতেন মানে এই এই সমস্ত দেখতে। আর আমি তোমাদের আগেও বলেছি যে আমি এখন বৌদ্ধ ধর্ম যে সাধন করি, আমার মেন্টর এই মানে আমার তো আমি সবসময় বলি যে আমার দুবার দীক্ষা হয়েছে, তো ঠাকুরও ভালোবাসতেন, আমার যে এখনকার যিনি মেন্টর উনিও সিনেমা দেখতে খুব ভালোবাসতেন। সে রাত্রির একটা সাড়ে বারোটা একটা অবধি উনি কাজ করে উনি তারপরে যা সুদূর জাপানের কথা বলছি, তখনও ওই ছোটো ছোটো হল, লোকাল যে হলগুলো ছিল, উনি আর ওনার মেন্টর, মানে আমার মেন্টর তখন 24 বছর মাত্র বয়স ছিল আমার মেন্টরের, আর ওনার মেন্টর তখন 52 বছর বয়স ছিল, তো ডাবল দ্য এজ। তো ওনারা সিনেমা দেখতে যেতেন। তো সেটাই বলছি যে আর সত্যি কথাই, যে এই নাটক, থিয়েটার, যাত্রা, যাই কিছু বলো, এইগুলো দিয়ে কিন্তু আসলে লোক শিক্ষে হয়। মানে এটা একটা মারাত্মক একটা একটা প্ল্যাটফর্ম, একটা অপরচুনিটি যেটা দিয়ে মানুষকে কানেক্ট করা যায়, খুব সুন্দর। তো আজকে কবিতার কলতানের কবিতার টপিকটা দেখছিলাম, ও আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তো সুন্দর ও বলেছে, তোমরা দেখতে পারো বা যারা আপনারা দেখেন না তাদের অনুরোধ রইল কবিতার কলতানের ভিডিও দেখতে, খুব সুন্দর আলোচনা করেছে। তো সেটাই বলছি যে সিরিয়াল বা ওয়েব সিরিজ যাই হয়, এগুলোর একটা মারাত্মক দায়িত্ব। আমি একটু অন্য লাইটে আলোচনা করছি যে এগুলো কিন্তু খুব দায়িত্ব থেকে যায়। মানে আমরা যারা লেখালেখি করি, যদিও বা তোমরা আমাকে বলতে পারো যে তোমার আমার বই বেরিয়েছে, কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো আমার সিরিয়াল বা এতে আমার ডাইরেক্ট লেখা এখনও বেরোয়নি। তো আপনারা, আমি তো চেষ্টা ছাড়ার মানুষ নই, কোভিডের আগে প্রায় টেনে এনেছিলাম অনেকখানি, কিন্তু মাঝখানে কোভিড হয়ে যাওয়াতে না সমস্ত ডিলেড হয়ে গেল। তো যাই হোক, আবার নতুন করে এই বয়সেও নতুন উদ্যমে লিখছি, যদিও কিন্তু জনার এখনও ম্যাচ করাতে পারছি না। এই জনার নিয়েই কথাটা বলছি, এই যে টিভি সিরিয়ালস বা এই যে ওয়েব সিরিজ যাই বলি, সেগুলো মানে কালের বিবর্তনে বিভিন্ন রকম চেহারা হয়েছে। একটা সময় নাটক, সিনেমা, এখন থিয়েটার, ভালো ভালো থিয়েটার সমস্ত, আমি থিয়েটার দেখতেও খুব ভালোবাসি, তারপর টিভিতে সিরিয়াল, তারপরে এখন তো হয়েছে ওয়েব সিরিজ। এবার কথা হচ্ছে যে এইগুলো দেখে একটা সমাজের একটা ক্লাস, একটা ক্লাসে যেরকম কবিতার কলতানের কবিতা বলছিল সাজগোজের কথা, এফেক্ট তো পড়েই আনকনশিয়াসলি, যখন আমরা হাঁ করে আমরা সিরিয়াল দেখছি, চরিত্রগুলো যখন আমাদের মানে চরিত্রগুলো যেন মনে হয় আমাদের সাথে একদম মানে অঙ্গাঙ্গিভাবে, মানে কি বলবো, আমি এমন এক এমন কিছু মানুষকে দেখি ওরা চরিত্র নাম করে কথা বলে, মানে ও কেমন আছে, ওর বিয়ে হলো কি না। তো একটা ঘটনা বলছি, একজন এরকম বলছিল মানে আলোচনা করছে, আমি তখন ভাবছি বোধ হয় সত্যিকারের কথা আলোচনা করছে, তারপরে জানলাম যে সত্যি না, সিরিয়ালে মানে কতটা তারা রিলেট করে। তাই আমি এই যে সিরিয়াল বা ওয়েব সিরিজের কথা আমার মাথায় যেটা আসে, যে যারা লেখালেখি করেন স্পেশালি বাংলা সিরিয়ালগুলোতে, যিনি লেখ, একজনের নাম খুব মনে পড়ছে, আমি নাম নিচ্ছি না, যিনি এখন বেশিরভাগ সিরিয়াল লেখেন, বেশিরভাগ, কারণ আমরা লেখালেখির মধ্যে আছি তো মোটামুটি নামগুলো জানা যায়। তো আমি সকলের কাছেই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটাই ওই জনার নিয়ে, মানে সেম জনারে কিন্তু কাজ চলছে, সেম জনার, মানে খেয়াল করে দেখলে দেখব যে বাংলা সিরিয়াল একটা সেকশন মানুষ যারা ব্যস্ত বা যারা অন্য কোনো অন্য কিছুতে ব্যস্ত বা অন্য কিছুতে নিজেদের নিজেদের পরিপূর্ণ করে রাখেন, তারা হয়তো বলবেন যে আমরা এত সিরিয়াল ভালোবাসি না বা কিছু। আমি যেরকম খুব একটা সিরিয়াল দেখার মতো সময় পাই না, আমি ওয়েব সিরিজ দেখি, কিন্তু আমি বলবো একটা দায়িত্ব থেকে যায় যে এই সংসারে মানে আমাদের এই জগতে সবার হাতে তো স্মার্টফোন নেই বা সবার হাতে স্মার্ট টিভি নেই, কাজে এই ওয়েব সিরিজ কিন্তু সবাই স্পেশালি একটা বয়স মানে রিটায়ার করে গেছেন, যার মানে আমার বাবা মাদের এজের কথা বলছি, তারা কিন্তু তাদের জীবনের মানে এখন অবসর জীবনটা বেশিরভাগটাই সিরিয়াল দেখা, সন্ধ্যের পরটা তারা টিভি নিয়েই থাকে। তো এটা একটা ভালো মানে সময় কাটানোর একটা, তো যারা লেখালেখি করেন তাদের বলবো যে সব সিরিয়ালগুলো এক ধরনের,
মানে এতে তো খানিকটা মানসিকভাবে এফেক্টও পড়ছে, ওই ঝগড়াঝাটি, ওই কুটকাচালি বা ওই পিছনে লোকে কথা বলা, ওগুলোই তো জীবনে, মানে আজকে 2-3 ঘন্টা একটা কন্টিনিউয়াসলি ওই রোজ সন্ধেবেলা যারা ধরো সিরিয়াল নিয়ে থাক, সিরিয়াল নিয়েই যারা বেঁচে আছে। আমি আমার বাবা মার কথাও বলছি যে আমার বাবা তো মিলিটারিতে ছিলেন, অন্যরকম একটা জীবন ছিল, তো দেখেছি চোখের ওপর আমার মাকে বাবাকে যে ওই রকম আধুনিক একটা জীবন, ওই রকম ব্যস্ত একটা জীবন, সেটা ধীরে 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 এখন একদম সেন্ট্রালাইজ একটা ঘরের মধ্যে। তো সিরিয়াল দেখাটা, সিরিয়াল দেখেই ভালো, মানে একটু টিভির প্রোগ্রামস বা এই ওয়েব সিরিজ আমার বাবা বা মা অতটা দেখতে পারে না, মানে ম্যানেজ করতে পারে না চ্যানেলগুলো। তো এরা কথা মানে বলছিলাম যে একটু যদি ব্যবস্থা করে দেওয়া যায়, ওদের বাবা সিনেমা দেখতে আমার মতো খুব ভালোবাসে, তো ইচ্ছা আছে সামনের বার গিয়ে ওদের একটু ওই কোনো চ্যানেল আনিয়ে দেওয়ার, বা সেটা পরের কথা। কিন্তু সিরিয়াল সন্ধ্যে থেকে বাবাই তুমি কী করো, ওরা আর কী করি এখন বসে সিরিয়াল দেখি, দিনের বেলাটা নিউজ পেপার পড়ি, একটু বই টই পড়ি, সন্ধ্যেবেলা তোর মাও দেখে আমিও বসে বসে সিরিয়াল দেখি। আমি ভাবছিলাম যে বাবা মাকে, আমার বাবা মার কথা শুধু ভাবলে তো হবে না, মানে এরকম প্রত্যেকটা বাড়িতে বাবা মারা যারা আছেন, যারা ওয়েব সিরিজ, শুধু নিজেদের কথাটুকু ভাবলে তো হয় না, মানে ওটাই বলবো যারা লেখালেখি করেন, যারা মানে আমাদের মতো না, আমরা তো চান্স পাইনি, যারা চান্স পেয়ে লিখছেন যারা, তাদের কিন্তু মারাত্মক দায়িত্ব বর্তায়, যে মানে বছরের পর বছর সিরিয়ালগুলো টেনে যাচ্ছে, এক প্যাটার্ন না দেখিয়ে বেঁচে থাকার তাগিদ শেখানো, বয়স্ক মানুষদের জন্য কিছু শেখানো, তাদের এনকারেজ করার জন্য কিছু দেখানো। বেশিরভাগ সিরিয়ালগুলোতে শুনছিলাম, আমি ওরকম তো দেখি না, মা বাবার কাছে গল্প শুনছিলাম আর সময় কাটাচ্ছিলাম ওদের সঙ্গে, আর দেখছিলাম খুব এক্সাইটেড, মানে মা বাবা খুব একটা কথা বলে না, দেখে মা দেখছিলাম খুব এফেক্টেড, মা এটা বলছে, ও এরকম, ও জানে, ও এরকম করে, মানে কতটা এফেক্টেড তাই ভাবি। তো তাই বলবো যে যারা লেখালেখি করে, যারা সিরিয়াল বা ওয়েব সিরিজ বানায়, আমার এতটুকু চ্যানেল আমি জানি না কতজনের কাছে পৌঁছবে, কিন্তু অ্যাটলিস্ট আমার কন্ট্রিবিউশনটা আমি সবসময় বলতে থাকি, আমি এই ব্যাপারে খুব ভোকাল, মানে আমি বলি, মানে এর আগেও আমি মানে আমাদের স্ক্রিন রাইটার্স যে অ্যাসোসিয়েশন, সেখানে আমি ওই ট্রান্সজেন্ডারের ব্যাপারে আমি কথা বলেছি, এবং যাই হোক সেটা অন্য কথা, আমি সবসময় ভোকাল এই আজকে কালকের ব্যাপারটা চোখের ওপর দেখাতে এটা আমার আরেকটা মাথায় আইডিয়া এলো, যে এবার আমি যখন নেক্সট আমি আমার গল্প রেজিস্ট্রি করতে আমি SW এর অফিসে যাব, তখন এই কথাটা আমি আবার তুলবো যে এই মানে বছরের পর বছর, মানে এক একটা যুগ বলে 12 বছর না 14 বছরকে বলছে এক একটা যুগ বলে, তো এরকম কতগুলো 12 বছর 14 বছর বেরিয়ে যাচ্ছে, সেই আমরা কোন ছোটোবেলা থেকে, সে কবিতাও আজকে বলছিল যে ওই এক সাজ গোজ, ওই এক কুটকা চালি, ওই এক, ওটার জনজীবনে ওই লক্ষ্যে লোকশিক্ষে হয় যেরকম, অশিক্ষেও তো হয়। তো সেটাই বলছি যারা লেখালেখি করেন, আমাদের ওই আমাদের যারা আমরা লেখালেখি করি, আমাদের যখন SW আমরা রেজিস্ট্রি করতে যাই যে অফিসটায়, যখন কোনো দিন যাবো তোমাদের নিশ্চয়ই দেখাবো, কোভিডের পর আমার যাওয়াটা অনেকটা মানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এখন সব অনলাইনে হয়, তো তোমাদের দেখাবো বলেই আমার ইচ্ছা আছে যে কোথায় আমি গল্প রেজিস্ট্রি করতে যাই দেখাবো তোমাদের। তো সেখানে আমরা যখন ঢুকি না, বড় করে দরজায় না লেখা আছে যে প্রথম সিনেমা নাটক থিয়েটারের প্রথম ক্যানভাসে যে প্রথম সেট আপটা হচ্ছে, সেটা হচ্ছে যারা লেখে, মানে আমরা মানে আমাদের এতটাই মানে কি বলবো, যারা লেখে বলছে একটা ভালো স্ক্রিন প্লে না হলে তাহলে কিন্তু নাটক থিয়েটার কিছুই হবে না, কেননা ওইটাই আসল, লেখার ওপর বেস করে পুরো চিত্রনাট্যটা সাজানো হয়। তো যারাই লেখা লিখছে প্রথম যারা মানে তারা ওই সমাজে টিকে থাকার জন্য, যেরকম আমি আজ অব্দি চান্স পাইনি, কেননা আমি কি ধরনের লেখা লিখতে পারি তোমরা আশা করি 1.5 বছরে বুঝে গেছো, প্লাস আমার যে বইগুলোও বেরিয়েছে একই, মানে আমি ওই কজ অ্যান্ড এফেক্ট নিয়ে থাকি, তো সেগুলো আজকাল মানুষ আর সিনেমা লাইনে তো নয়, মানে তো এছাড়াও আমি যে যে গল্পগুলো লিখেছি, স্পেশালি কয়েকটা গল্প আমি মানে নাম নিয়েই বলছি, যে সঞ্জয় লীলা বনশালী প্রোডাকশন বা RSVP, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, বলতে কোনো দ্বিধা নেই, কেননা আমার পুরোটাই রেজিস্ট্রি করা। তো এদের বেশ আমার অনেকগুলো 2-3টে গল্প বেশ অনেকটা অবধি এগিয়েছিল, কিন্তু শেষ জায়গায় আটকে যাচ্ছে কয়েকটা কারণে, জনার মিলছে না, কেননা বলছে একদম এক্সাক্ট এই কথাটা যে পাবলিক নেবে না,
মানে এখানে আমাকে মেশাতে হবে, মানে ওইটা মেশানোটা আজ অব্দি আমার হয়ে উঠছে না। তো সেটাই বলছি, আমি নিজের কাছে খুব মাঝে মাঝে প্রশ্ন করি। তো তোমাদের বোধহয় আমি বলেছি যে আমি একটা আমার নতুন একটা বই লেখা শুরু করেছি এবং সেটা একদম অন্যরকম লেখা, মানে ফার্স্ট সেকেন্ড পার্ট, মানে ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড পার্টটা লেখা শুরু করেছি। আর আমার একটা মারাত্মক সাইকোলজিক্যাল ব্যাপার আছে, শুনেছি এটা নাকি যারা লেখে তাদের থাকে একদম হাত আটকে যায়, মানে লিখতে পারি না, দু মাস তিন মাস লেখাই হয় না, মানে মন বসেই না লিখতে। তো সেটা চেষ্টা করছি প্রেয়ার করে যাতে আমি একটু ফাস্ট লিখতে পারি। তো সেটা মানব জীবনের জন্য একটা, হিউম্যান কাইন্ডের জন্য একটা মারাত্মক আমার জীবন, মানে আমার একটা কন্ট্রিবিউশন হবে, যেটা আমি ইউটিউবে বলি যে কথাগুলো সেগুলো বইয়ের মাধ্যমে, আমি গল্পের মাধ্যমে আমি বইটা, আমার ওই নানা রকম সাধনা, নানা রকম এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সেগুলো লেখা শুরু করেছি। তো পাবলিশারের সাথে কথা হচ্ছিল, তো পাবলিশারের নামও তোমাদের বলছি, আমার বলতে কোনো দ্বিধা নেই, মানে একেবারেই ওপেন। যে পাবলিশারের সঙ্গে কথা হচ্ছে তারা হচ্ছে নোশন প্রেস, চেন্নাই, সাউথ ইন্ডিয়ার একটা খুব পপুলার একটা পাবলিশিং ইউনিট, পাবলিশিং হাউস, পুরো ইয়াং ব্যাচ ওরা এগুলো দেখে। তো বলছিল যে ম্যাম এটা তো ইয়ে হবে, খুবই ভালো মানে লেখাটা, যে টেক ইওর টাইম, কোনো হুড়োহুড়ি করবেন না, ধীরে সুস্থে লিখুন। তো কিন্তু কথা হচ্ছে এটার কিন্তু একটা আলাদা পাঠক আছে, সবাই দেখবে না। তো আমি সেটাই প্রেয়ার করছি যে আমার ওই যে স্পেসিফিক একটা পাঠক আছে ওরাই খালি পড়বে আর বাকিরা পড়বে না, এটা যেন না হয়। প্রার্থনা করছি যাতে সকলে পড়ে, সবার জীবনে যাতে একটু চেঞ্জেস, চিন্তাভাবনা, যে এক সিরিয়াল বা এক ধরনের চলছে চলছে যুগের পর যুগ, মানে কতগুলো যুগ। আজকে কবিতা খুব সুন্দর একটা জায়গায় বলছিল যে আমরা তো কোনোদিন দেখিনি ঘুমিয়ে শাড়ি জামা কাপড় মানে সুন্দর পোশাক টোশাক পরে তারা ঘুম ঘুম করে, মানে ঘুম ঘুম থেকে ওঠেও তারা ওরকম, এরকম কি হয়? তো ওভাবেই সিনারিওটা বানানো হচ্ছে। তো এটা কেন না একটু মানে বর্তমান সমাজের খেয়াল রেখে বয়স্ক মানুষদের, মানে কামিং ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে শিশুদের কথা মাথায় রেখে, যে আজকে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা বাইরে বেরোচ্ছে, যারা পড়াশোনা করছে, যারা বিয়ে করতে যারা ভয় পাচ্ছে, এরকম আমি জানি না তোমরা আমার সাথে সহমত হবে কি না, প্রচুর ছেলেমেয়ের সাথে, আমার নিজের মেয়ের কথা বলছি, বিয়ে করতে এরা ভয় পাচ্ছে যে বিয়ে করব তারপরে দুদিন পর, আসলে ইগো ক্ল্যাশ, এ কারণে আজকে আগেকার দিনে আমাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না, আমরা জানতাম আমাদের আমাদের এটাই সংসার, আমাদের থাকতে হবে। কিন্তু এখনকার বাচ্চারা একটা একটা করে সব ছেলে মেয়ে সব পড়াশোনা জানে, প্লাস রোজগার করে, আমাদের সময় আমরা তো রোজগার করতাম না, এখন রোজগার করে। তো তাদের একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে, যতই আমরা শেখাই তা কেন কেন শুনবো, কেন মেনে নেব। তো আমার ওইটাই কথা যে প্রত্যেকটা রাইটার যারা এই সমস্ত সিরিয়াল, ওয়েব সিরিজ, যারা দেখো ক্রাইম থ্রিলার এগুলো থেকেও, আজকে কবিতা খুব সুন্দর বলছিল, আমার খুব ভালো লেগেছে ওই কথাগুলো, যখন ভালো লাগে না তখন সত্যিই বলতে থাকি, আমি বারবার বলতে থাকি, আমার এটা একটা খুব বাজে স্বভাব, আমি এক কথা ভীষণ বারবার বলি। তো কবিতার ওই কথাটা খুব ভালো লেগেছে যে ক্রাইম মানে থ্রিলার থেকেও শেখা যায়। তো সেটাই বলছি, ক্রাইম থ্রিলার এগুলো দেখবো 100 বার, কিন্তু কথা হচ্ছে যে এমন কিছু লেখা বেরিয়ে আসুক যেটা এই ইয়াং জেনারেশনকে মাথায় রেখে, ওই সাজ গোজ ওগুলো তো আছেই, কিন্তু কত কত বাচ্চা, আমি জানি না গতকাল তোমরা একটা খবর দেখেছো কিনা, ওয়ে ওই লাইভে একটা ছেলে জীবনটাকে শেষ করে দিল। আমি যখন এগুলো ভাবি না তখন ভাবি ঈশ্বর আমাকে কেন, তুমি কেন চান্স পাচ্ছি না, আমি আমার লেখার মাধ্যমে আমি 10টা বাচ্চাকে এনকারেজ করতে পারবো, হয়তো আমার পারপাসটা অন্য জায়গায়। তো যাই হোক, আমি তাই সকলকে বলছি যে আমি জানি না আমার এই এই চ্যানেলটা প্রার্থনার মাধ্যমে কারোর কাছে গিয়ে যদি পৌঁছয়, একটাই বলবো যে লেখার চেহারাগুলো এখন এটা দায়িত্ব রাইটারদের, যে বয়স্ক মানুষরা যাদের মনে হচ্ছে যে আমাদের জীবন শেষ হয়ে গেছে, সকলে ব্যস্ত, সবাই ফোন নিয়ে ব্যস্ত, আমাদের আর কেউ সময় দেয় না, তাদেরকেও এনকারেজ করার কথা মাথায় রেখে সিরিয়ালগুলো তৈরি হোক, তারপরে কিছু ওয়েব সিরিজ তৈরি হোক যেগুলো শুধু বাচ্চাদের মোটিভেট করবে, মোটিভেশন। এখন শুধু চুরি ডাকাতি কি করে ক্রাইম হচ্ছে, মানে ভয়ানক সমস্ত ক্রাইম হচ্ছে,
তো আমি বলছি এরকম একটা জনারও কেন তৈরি হচ্ছে না, বা কেন আমরা চিন্তা ভাবনা করছি না, যেটা ছোট বাচ্চারাও সিরিয়াল দেখবে, ছোট বাচ্চারা দেখে না, কি সিরিয়াল দেখবে ওরা, ওদের ভালো লাগে না। কিন্তু যদি একটা এনকারেজিং কোনো কিছু আসে তো এগুলো তো দায় থেকে যায় যে সিরিয়াল শুড বি মানে ওই রকম একটা এনকারেজিং। একটা বাচ্চা, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, একটা বাচ্চা যে মন মতো পড়াশোনা থেকে ঠিক মতো পড়াশোনা করতে ভালোবাসে না, যেটা ইদানিং আমার কাছে অনেকগুলো কেস এরম এসছে যে পড়তে চাইছে না, আড়ালে মা বাবার আড়ালে বলছে আমি পড়তে চাই না আন্টি, কিন্তু একটা পাস তো দিতে হবে, যে সেই ঠাকুর বলতেন না পরীক্ষার কি পরীক্ষার পাস নাকি একটা পা, এরকম একটা কিছু কথা ঠাকুর খুব বলতেন, আমি এক্ষুনি খেয়াল করতে পারছি না। তো একটা পাস তো গ্র্যাজুয়েশন মিনিমাম তো করতে হবে, আমি সেটাই বলি যে আন্টি জানো তো একদম মা বাবার আড়ালে, মা বাবা তো ভাবছে না জানি ছেলে বিশাল কিছু হবে, বাবা ডাক্তার ছেলেও ডাক্তার হবে, বা বাবা ইঞ্জিনিয়ার ছেলেও, কিন্তু বাচ্চা তো এদিকে পড়াশোনা করতে চায় না, ওর অন্যদিকে ইন্টারেস্ট। কেন না এরকম সিরিয়াল হোক, শুধু বাচ্চাদের না, মা বাবাও, মা বাবাও জানতে পারবে। দেখো এরকম সিরিয়াল মানে এরকম সিনেমা হয়েছে, চলো পাল্টাই বলে একটা সিনেমা হয়েছিল, কিন্তু জানো তো মানে বছরে যদি একটা এরকম সিনেমা বেরোয় মানুষ ভুলে যায়, কিন্তু যদি বছরে এরকম কয়েকটা সিরিয়াল, যেটা কন্টেন্ট সিরিয়াল মানে কি পরপর পরপর, আমি কিন্তু খুব ফান্ডামেন্টাল জায়গায় কথাটা বলছি, মানে ওপর ওপর বলছি না, মানে সত্যিই চিন্তাভাবনা করা যে এরকম সিরিয়াল কেন বেরোচ্ছে না। যেখানে দেখো আমি যদি, আমি তো চান্স পাইনি, এবার তোমরা আমায় বলতে পারো তুমি যে বড় বড় কথা বলছো, তুমি লেখো না, আমি তো লিখছি, কিন্তু আমার বলছে না একার সকলকে এগিয়ে আসতে হবে, সবাই যারা চান্স অলরেডি পেয়েছে, এ কেন তারা চিন্তাভাবনা এটা করছে না, যে এমন কিছু জিনিস যেটা বর্তমান সমাজে এখনও ভাবেনি। চলো পাল্টাই সিনেমাটা যারা দেখেছো, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা ক্যারেক্টার ছিল যে শেষ মুহূর্তে ছেলেটা অসুস্থ হয়ে পড়লো, ছেলেটা খেলা মানে খেলতে ভালোবাসতো। আর এখন মানে এইটার মাধ্যমে আমি আরেকটাও কথা বলছি, এখন কিন্তু শুধুমাত্র পরীক্ষার পাশের করা না, এরকম প্রচুর প্রফেশনাল লাইন্স এসে গেছে যেগুলোতে অত পরীক্ষা না দিলেও তারা জীবনে কিন্তু দাঁড়িয়ে যেতে পারবে, স্বপ্নকে পূরণ করার। কিন্তু সেখানে মা বাবার সাপোর্ট, একা একা কী করবে, বাবা মার ওই পিছনে একটা সাপোর্টটা দরকার, তো সেটা চোখ খুলবে, লোকশিক্ষে হয়, ওই ঠাকুর বলছেন না লোকশিক্ষে হয়, যেখানে এরকম বলবে না যে সিরিয়াল দেখতে আর ভাল লাগে না বাবা, সিরিয়াল দেখতে এরকম প্রচুর মানুষ আছে, তারাও সিরিয়াল দেখবে, বাচ্চাদের কথা ও এরমও হয়, যত দেখবে না মানুষ এরকম ক্রাইম পেট্রোলস সাবধান ইন্ডিয়া খারাপই ভেবে ফেলেছে, মানে যত বেশিরভাগ মানুষের সাথে কথা বলি দেখে না। তো সেটাই বলছি, নতুন নতুনভাবে কেন না সিরিয়ালগুলোর মাধ্যমে, এরকম অনেক সিরিয়াল আছে, নেই যে তা না আছে, কিন্তু যেগুলো পপুলার সিরিয়াল মানে ওই 7টার থেকে রাত্রি 10টা অবধি বা 11টা অবধি যেগুলো হয়, সেগুলোতে ম্যাক্সিমাম যেগুলো দেখা হয় সেগুলোতে লোকশিক্ষে হওয়ার কিছু নেই, যে মা বাবা কিছু কনফিডেন্স পেলো যে না সত্যি তো আমার বাচ্চা তো পড়াশোনা করে না, পড়াশোনা করে না বলে আমরা দুপক্ষই পাগল হচ্ছি, এরমও তো হয়, এরমও তো হতে পারে, এই যে লোকশিক্ষে ঠাকুরের কথায়। তারপরে ওয়েব সিরিজের কথা, ওয়েব সিরিজের কথাও তো সেম থিং মানে একই কথা, তবে হ্যাঁ ওয়েব সিরিজে আছে, মানে ওয়েব সিরিজে নেই যে তা না, ওয়েব সিরিজগুলো আরও ওই মানে কি বলবো, ওগুলো অন্য কথা, ওগুলো আর বলছিল ওগুলোর অন্যভাবে, মানে যে প্রপার যে বইগুলো বয়স্ক সিনিয়র মানুষদের কাছে যাওয়াটা খুব দরকার, বা বাচ্চাদের কাছে আছে এরকম প্রচুর বই আছে যেগুলো নর্মালি মানুষ দেখে না, কারণ ওগুলোর মার্কেটিং খুব একটা হয় না, নর্মালি ক্রাইম সিরিজ বা যে নতুন নতুন যে বড় বড় আর্টিস্ট ফাইটার এইসব বই যখন আসে তখন বড় বড় করে মার্কেটিং হয়, প্রমোশন হয়, কিন্তু ওই সব বইগুলোর অতটা হয় না, যাতে লোকের কাছে এরকম প্রচুর নাম মনে আসছে যেগুলো কিন্তু বয়স্ক মানুষদের জন্য, যে যারা একা যাদের সময় কাটে না। আমার আমি যখনই কিছু লিখি আমি চিন্তা করি মানে যে এই লেখাটা যাতে সব, আমি জানি না তোমরা আমার কথাটা ধরতে পারছো কিনা, আমি কী বলতে চাইছি, আমরা বাঁচি কীরকম বলো তো, আমরা শুধু নিজেরটা ভেবে বাঁচি, যে আমি 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 এটা ভালোবাসি, আমি এটা ভালোবাসি, মানে এটা না একটা প্যাটার্ন, আমি এটা ভাবি না যে আমারও তো ওই বয়সটা হবে বা আমিও তো একা হয়ে যেতে পারি, তো আজকে থেকে যদি আমি মানুষের কথা ভাবাটাও একটা প্যাটার্ন, তো তোমরা হয়তো ভাববে যে থোড়ি আমরা সিরিয়াল লিখবো বা থোড়ি আমরা কি বলবো ওয়েব সিরিজ লিখবো, কী রঞ্জনা কী কথা বলছো,
কিন্তু আসল কথা কি, আসল কথাটা হচ্ছে মানুষের ইন্টেনশন। এটাও কিন্তু ঠাকুরেরই কথা যে একটা একটা গোষ্ঠী যখন ওই ইন্টেনশনটা থাকবে যে কেন সিরিয়াল ওরকম, মানে এমন সমস্ত কমেন্টস আসে মানে বোঝা যায় না যে এই জনাগুলো মানুষ চাইছে আরো ঝগড়াঝাটি আলোচনা এই সেই, কেন না কমেন্টের মাধ্যমে মানুষ ডাইরেক্টর প্রডিউসার বা রাইটারদের আমরা আমাদের আমাদের ওই চিন্তাভাবনাটা থাকবে যে কেন সিরিয়ালকে আমরা সরিয়ে দেবো। সিরিয়ালও তো একটা লোকশিক্ষের মাধ্যম, আমাদের প্রার্থনায় কেন থাকবে না যে ভালো ভালো সিরিয়াল বেরোক, যে আমাদের বাড়ির যারা বয়স্ক সিনিয়র সিটিজেনরা আছে আমাদের প্রত্যেকের বাড়িতে, তারা কেন না তাদের জীবনে এনকারে মানে নতুন করে তাদের বাঁচা, কেন তাদেরকে একা একা তাদের সিরিয়ালগুলো দেখেও দিনের শেষে তারা একা লাগে, মানে ওই সারাদিন ঝগড়াঝাটি ওই দেখে একা তো লাগবেই, কেননা ওই জীবনটা তারা ফেলে এসছে, রিলেট করতে পারে না। বা বাচ্চাদের কথা বলছি, কলেজ থেকে ফিরলো ইন্টারেস্ট পাবে যে ও আচ্ছা ওই ওইটা মোটিভেটিং একটা সিরিয়াল, মা তুমি দেখেছো, তাদের কী হবে মা বাবার সাথে তাদের, মানে আমি যেটা বলতে চাইছি আমি জানি না তোমরা ধরতে পারছো কিনা, মানে এগুলোর বিরাট একটা কন্ট্রিবিউশন আমাদের আমাদের জীবন জগতে। তো যারা লেখালেখি করে বা আমরা যারা ধরো নর্মাল মানুষ আমরা লেখালেখি করিও না, কিন্তু আমাদের প্রার্থনায় থাকতে পারে যে ইভেন এই কী বলবো এই সমস্ত সিরিয়াল বা ওয়েব সিরিজের মাধ্যমে সিনিয়র সিটিজেনদের জন্য বা বাচ্চারা যারা আজকে দাঁড়াচ্ছে জীবনে দাঁড়াচ্ছে পছন্দ মতো কেরিয়ার এখনও করতে পারেনি, তারা আইডিয়াস পাবে, মানে লেখাটা একদম ইনোভেটিভ লেখা হবে, ওই যে মেন ক্যানভাস যেটা যেটা দিয়ে সিরিয়াল তৈরি হবে। তো সেটাই মানে বলছি যে সিরিয়াল বা ওয়েব সিরিজ যাই হোক না কেন প্রত্যেকটারই তো দরকার আছে জীবনে, মানে একটা সেকশনের মানুষ এই নিয়ে সময় কাটায়। তো এরকম প্রচুর মানুষ আছে যারা যাদের জীবনের অনেকটা সময় এই সিরিয়াল ওয়েব সিরিজ দেখে কাটায়। আমি আমি তো আমার কথাই বলছি, যখন মন ভালো লাগে না, আমি তোমাদের আগেও বলেছি যখন বয়স হচ্ছে না আফটারঅল, কখনো কখনো মনটা ধীমা হয়ে আসে এনার্জিটা, তখন আমি এনার্জিটা ওই সিরিয়াল দেখে, সিরিয়াল না আমি সিরিয়াল খুব একটা দেখি না কেননা ওই ইন্টারেস্টটা পাই না, ওই এনকারেজিং ফ্যাক্ট তখন আমার হাত নিষ্পিস করে যে কেন ওই এক মানে যুগের পর যুগ ওই এক প্যাটার্নে কেন চলছে, কেন নতুনত্ব হচ্ছে না। এবার কথা হচ্ছে যে টুগেদারনেস বা সংঘা, আমরা সবাই যদি আমরা ভাবি না কারোর জন্য, আমি দেখি না, আমি টিভি বন্ধ করে দিলাম ব্যাড আছে এটা ভাবি না, আমি বন্ধ করে দিতে পারি আমার না হয়, এরকম অনেক মানুষ আছে যারা সিরিয়াল দেখেই দিন কাটায়, আমার তাদের কথা আমি তাদের কথা ভাবি যে তারা যদি পছন্দ মতো, কারণ আমার আমার বাবার কথা তোমাদের গল্প করছে, জানি না এই টপিকটা আমি তোমাদের বোঝাতে পারছি কিনা। জীবনটা শুধু আমাকে নিয়ে নয় যে কঠিন কঠিন টপিক আমার আধ্যাত্মিক আলোচনা করলাম, কিছু উপকার হবে না মানুষের, কোনো লোক শিক্ষে হবে না, তাহলে কেন এক্সপিরিয়েন্স মিন্স এসছে। যার জন্য যখন খুব কঠিন কঠিন টপিক হয় আমি দেখবে একটু লাইট দেওয়ার চেষ্টা করি, এগুলো সবই ঠাকুরের শিক্ষে যে সবসময় ওই জীবনের উপলব্ধি, এরকম অনেক মানুষ আছে আমরা জানি না, এই ইউটিউবেই হয়তো আছে যারা আমাদের চ্যানেলগুলো দেখে, তারা হয়তো একটু আনন্দ খোঁজার জন্য চ্যানেলটা খুঁজেছে, সেখানে একদম হালকা কিছু একটু আলোচনা মনটাকে ছুঁয়ে যাবে বা একটু গল্প হালকা গল্প একটু মনটাকে ছুঁয়ে যাবে, কেন নয়, কেন সবসময় ওই ভারী ভারী জীবন। জীবন তো জীবন তো হচ্ছে সে মানে কী বলবো, মানে যখন যেরকম বাঁকে আমাদের আমরা সবসময় রেডি থাকবো, কেন আমাদের সবসময় ওই এক একরকম উপলব্ধি, নিজের উপলব্ধিটাই সব, ওরকম নয়। এরকম প্রচুর মানুষ আছে যারা আজকাল ইউটিউবেও প্রচুর মানুষ ঘোরাফেরা করে, মানে আমি কথা বলে দেখেছি যে তারা সিরিয়াল দেখে না বরং ইউটিউব দেখে, কিছু চ্যানেল যেখানে ভালো ভালো গল্প বলে ভালো ভালো, মানে কি মানুষের মন এদিকে আসছে। এবার দায়টা কাদের, দায়টা আমাদের, আমরা কতটা ইন্টারেস্টিং মানুষকে এই এক আলোচনা আমরা করছি দিনের পর দিন, ওই এক মানুষের পেট ভরবে না, মানুষের মা যেরকম মানুষের কিসে মন ভরবে, আমার আছে আমি শেয়ার করছি, আমার এইটুকু আমি শেয়ার করছি, আমি কারোর কথা ভাবছি না যে আমারটা টপিক কারোর ভালো লাগলো না লাগলো, আমি এটা নয়। মানুষ যখন আমরা হয়ে জন্মেছি তখন অপরের কথাও ভাবতে হবে, যে মানে সব কিছুতেই আমরা যেন অন্যের কথা অন্যের কথা ভেবে, মানে যে কোনো আমাদের মেন্টাল ফ্রেমটাই যেন তাই হয়, আমরা যেন যে কোনো কিছু আমরা যেন মানুষের কথা ভেবে করি, তাহলে আপনি আপ নিজেরও একটা ভালো লাগা তৈরি হবে, আমরা নিজেদের ওই ক্ষুদ্র গণ্ডিটা থেকে বেরিয়ে আসতে পারবো, সবসময় ভারী ভারী কথা না,
কখনো হালকা কথা যেটাতে মানুষ ইন্টারেস্ট পাবে, মানুষ আসবে। তোমরা জানো কি না জানি না, একটা একটা হাসির একটা সিরিয়াল, সিরিয়াল নয়, একটা এরকম প্রোগ্রাম হতো, কত মানুষ আমি নিজে শুনেছি, একজন ক্যান্সারের পেশেন্ট, সে সুস্থ হয়ে সেই প্রোগ্রামে এসছে এবং বলছে যে এই প্রোগ্রামটা যখন ভদ্রমহিলার কেমো চলতো তখন মন ওরকম খারাপ, কিন্তু ওই হাসির ওই সিরিয়ালটা উনি দেখতেন, দেখে ওনার ভাল লাগতো, শেয়ার করছিলেন। সেটাই বলছি যে কতটা দায় আমাদের মানুষের থেকে যায়। তো শুধুমাত্র আমার সিরিয়াল ভাল লাগে দেখতে বা আমার ভালো লাগে ওয়েব সিরিজ বা এটা ভাল লাগে না আমার, আমি দেখি না, তো দায়মুক্ত হওয়ার জায়গা না, বরং প্রেয়ার রাখা যে এরকম সিরিয়াল, মানে আমার সঙ্গে এই জিনিসটা প্রচুরবার হয়েছে, মানে আমি এমন প্রার্থনায় রাখতাম যে এরকম, তোমার একবার মনে আছে একটা ঘর তোমাদের একটা রাস্তার কথা বলেছিলাম, লোকে যারা আজকে আমার চ্যানেলটা হয়তো নতুন দেখবে তারা ভাববে যে ভদ্রমহিলা কী বলছেন আবৃতাবৃ, কিন্তু আবৃতাবৃ নয়, প্রার্থনার যে কি জোর। একটা রাস্তা ছিল আমাদের এখানে, ছিল না আছে, 20 মিনিটে পৌঁছানো যায় যে জায়গাটায়, গন্তব্যের কথা বলছি, পাওয়াই বলে একটা রাস্তা আমাদের বাড়ির থেকে, সেই রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে লরি বড় বড় ভারী ভারী বাস এইসব গিয়ে 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 রাস্তাটার এমন অবস্থা হতো না, মানে কোনো সাধারণ লোক দোকান দিয়ে গেলেও তাদের পেটে ব্যথা হয়ে যাবে এইরকম, মানে ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায় না। অথচ ওই রাস্তাটা যদি না যায়, যদি ঘুরে যায়, তাহলে প্রথম কথা তো 1 ঘন্টার ওপর টাইম, তারপর পেট্রোল পোড়া, মানে ট্রাফিকে দাঁড়িয়ে থেকে মানুষ, আজকে ঠাকুর না করুক কারোর শরীর খারাপ, আমরা দেখেছি চোখের ওপর, 20 মিনিটে হীরানন্দানী হসপিটাল আমাদের কাছে, সেইখান দিয়ে না গিয়ে, কারণ ওখান দিয়ে রাস্তার ওইরকম অবস্থা, পেশেন্ট কই ওখান দিয়ে নিয়ে যেতে পারতো না, ওই রাস্তাটা দিয়ে ঘুরে যেত, ঘুরে যেতে যেতে পেশেন্টদের মানে এরকম কত প্রার্থনা করতে শুরু করলাম। আমাকে একজন, আমার এক দাদা, মানে দাদা বলতে এই প্র্যাকটিসেরই দাদা, উনি বললেন নিরঞ্জনা চলো আমরা প্রার্থনা করি, যে রাস্তাটা, কিন্তু রাস্তাটা কেউ দায়িত্ব নিচ্ছিল না, কেননা এমন একটা রাস্তা ওটা নো ম্যানস ল্যান্ড বলতো, কেউ দায়িত্ব নিচ্ছিল না ওই রাস্তাটার। আমি বলেছি এখানে আগে, আমরা না প্রার্থনা করতাম রাস্তাটা যেন নর্মাল মানুষ, আমরা ভাববো যে কী দরকার নিজেদের জীবনে এত সমস্যা ওই রাস্তার জন্য, কিন্তু রাস্তাটা যখন ঠিক হলো সত্যি গায়ে কাটা দেয়, হঠাৎ করে ম্যাজিক, মানে আমি এখানে শেয়ার করেছি একটা ভিডিওতে দেওয়া আছে যে কীভাবে কে দায়িত্ব নিল কী হলো, রাস্তাটা যখন ঠিক হয়ে গেল আমরাও, আমাদেরও উপকার হলো, আমরা সবার জন্য করলাম ঠিকই কিন্তু উপকারটা আমাদেরও হলো, কিন্তু ওই একই আলো জ্বালালাম অন্যের জন্য, কিন্তু সেম আলোতে আমার রাস্তাও খুলে গেল, ওই রাস্তাতে যে আমি গেলাম পিসফুলি। আমাদের তো কতবার গাড়ির ওই ইয়ে ভেঙে গেছে, তো সেটাই বলছি যে কারুর জন্য যখন আমি চিন্তা করবো তখন সেই আলোটা আমার জীবনেও আসবে। তো সেটাই বলছি সিরিয়াল আর ওয়েব সিরিজের কথা, যে ঠাকুরের সেই কথা লোক শিক্ষে হয়, কিন্তু কী শিক্ষে আজকাল হচ্ছে জানি না সত্যি, মানুষের মধ্যে আরও কন্ট্রাডিকশন বেড়ে যাচ্ছে, ওই সমস্ত দেখে দেখে মানুষের মনে চাপ পড়ছে, মানুষ সাধারণভাবে সুন্দর মিঠা কথা বলতে বেশিরভাগ ক্ষেত্রে চিৎকার করে কথা চিৎকার চেঁচামেচি। তো আমার মনে হয় সিরিয়াল ওয়েব সিরিজের মাধ্যমে মানুষ আবার ফিরবে ভালো ভালো এনকারেজমেন্ট, মানে এনকারেজিং জিনিস দেখার, আগেকার দিনে সেই টেনিদা হতো আমরা, সেই সব সিরিয়াল এখন কোথায় হয়? এই রিসেন্টলি আমি তো তোমাদের বলতে থাকি সমানে, আমি নিজেও একটা পাগল সিনেমা, আর আমি তোমাদেরও বলতে থাকি যে বগলা মামা বলে একটা, মানে একেবারেই কী বলবো, মানে হালকা, মানে মজার, কিন্তু আমি জানি এরকম অনেক মানুষ আছে যাদের জীবনে হাসিটাও প্রয়োজন, হাসতে ভুলে গেছে মানুষ। তো তোমরা যারা হাসতে ভালোবাসো বগলা মামাটা দেখো, আমি কিন্তু পুরোটা দেখিনি, প্রথমটা দেখছিলাম, খুব যে হাসি পাচ্ছিল তা না, কিন্তু আমি হাসার চেষ্টা করছিলাম। একটা বেটা ছেলে সে মা কালি সেজেছে, সে আগেকার দিনে ওই টেনিদার কথা আমি প্রসেন, আমরা তো আজকেই ফিরেছি, প্রসেনজিতের কাজ আছে, আমি তাও ডাকলাম একটু এসো দেখে যাও দেখে যাও। মানুষের জীবনে না হাসিটা চলে গেছে, মানে এত ব্যস্ত না হাসি, আমাকে বলছে তুমি এই বগলা মামা এখন সন্ধেবেলা তুমি আমাকে বগলা মামা দেখতে ডাকছো, আলাম যে একটা দেখো না, তারপর দেখিয়েছি প্রথম একটা দুটো সিন, চাকে দেখে দেখতে দেখে আবার চলে আসবে, 2 মিনিট দাঁড়াও না একটু দেখো, মানে ওখানেও মনে হয় যেন কোথাও একটু কন্ট্রিবিউশন যে, কিন্তু আমার বাবা মার কথা বলছি, আমার মনে হয় আমার বাবা যেন খুব হাসতে থাকে, মানে মজার যে
পুরোনো দিনে সেই মজা, সেই জনি ওয়াকারের সেই সমস্ত পুরোনো বই দেখলে বাবা হা 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 করে হাসতে থাকে। আজকে যখন এই দুটো দিন ছিলাম, দেখছিলাম বাবা সিরিয়াল দেখছে, কিন্তু বাবার মুখটা না এরকম, মানে দেখতে হয় দেখছে, অন্য কোনো উপায় থাকলে হয়তো বাবা দেখতো না এরকম। তো আমার বাবা তো একা না, এরকম প্রত্যেকটি মানুষের ঘরে। তো আমি খুব চাই এই ধরনের সিনেমা বেরোক, এবং আমরা যারা সাধারণ মানুষ আমরা মুখ ফিরিয়ে নেব না, আমরা ভাববো যে ভালো ভালো সিরিয়াল হোক, ভালো ভালো এনকারেজিং বয়স্কদের জন্য। আমাদের প্রার্থনা যে কীভাবে কাজ করে বললাম তো, একটা রাস্তা যদি ঠিক হতে পারে, দেখবে কখন এই ধরনের লেখক লেখা লিখছে, এই ধরনের মানে আমাদের আবার সেই ছোটোবেলা সেই কত হাসির মজার মজার সমস্ত, সেই কী জানি কার বিয়ে, গণেশের বিয়ে, সেই কত ভালো ভালো রাইটারের কত ভালো ভালো উপন্যাস আছে, সেগুলো আবার সিরিয়ালে হবে, সেগুলো আবার মানে মানুষের দৃষ্টিভঙ্গিটা পাল্টাবে। সেটাই বলতে চাইছি যে এক ওই এক ফুট কাচালি ওর থেকে বেরিয়ে মানুষ একটু হাসির দিকে, নিছক হাসি, কোনো যে খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় বা তা নয়, সবসময় কিন্তু অত বুদ্ধিমত্তা বা ওরকম মানুষকে বেঁচে থাকতে গেলে বিনা কারণেও হাসতে হয়। তো সেটাই বলছি যে মানুষ যেন আবার হাসিতে ফিরে, সেই আবার সেই ঠাকুরের কথা দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে ঠাকুর বলতেন যে লোক শিক্ষে হয় নাটক যাত্রা সিনেমা। তো এখন তার ওইসব অত সিনেমা দেখতে গেলে যা পয়সা এখন লাগে, তো সিরিয়ালগুলো যদি হয় বা ওয়েব সিরিজ যেগুলো বাড়িতে বসে দেখা যায় সেগুলো যদি একটুখানি এরকম এনকারেজিং হয়, আমাদের জন্য একটু ক্রাইম থ্রিলার ট্রিলার হবে, কিন্তু বয়স্ক মানুষগুলোর জন্য বা ছোটো ছোটো ছেলেপুলেগুলো যারা বাড়িতে থাকেই না, যারা বাইরেই কোচিং করছে সারাদিন ব্যস্ত, তারা একটু 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 সময় মা বাবার সঙ্গে একসাথে বসে, মানে আমি অনেক এক্সপ্যান্ডেডভাবে কথাটা বললাম যে এমন একটা সিরিয়াল যেটা মা বাবার সাথে বসে, তাতে কী হবে মা বাবারও মানে একটা রিপল এফেক্ট হবে সমাজে। তো সেটাই আমি দেখেছি বাবা মা সিরিয়াল, ও তুমি এটা দেখছো আমি চলে যাচ্ছি, ওরম নয়, মানে তারা ইন্টারেস্ট পাবে যে বাবা মার সাথে বসে একসাথে দেখার। তো সেইরকমভাবে আমাদের প্রার্থনাটা খুব প্রয়োজন, যখন গোষ্ঠী বা ওই সাংঘা আমরা সবাই মিলে চিন্তা করবো, যেরকম ইউটিউবের কথা প্রার্থনা করি যে সবাই ভালো ভালো, কত মানুষ কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে এর থেকে, মানে বলছি তো মরেও শান্তি, মানে মানুষ ভালো আছে, কেননা মানুষ যখন কজে থাকবে, মানুষ যখন রোজ রোজ ভুল কজ করবে না, এমনিই ভালো থাকবে মানুষ, মানুষকে ম্যাজিকের মতো ভালো থাকবে যখন মানুষ ভুল জিনিসে থাকবে না, কেননা ভুল জিনিসের হাতছানি অনেক বেশি, তার থেকে যখন মানুষ বেরিয়ে আসবে তখন তারা এমনিই ভালো থাকবে। তো সেটাই বলছি তো অনেকখানি তোমাদের সাথে কথা বললাম, খুব ভালো থেকো সবাই। আর প্রার্থনার দেখো, প্রার্থনা আমাকে একজন বলেছিল কি প্রার্থনা করব, মানে সে বুঝতে পারছিল না, সে প্রার্থনা করতে রেডি কিন্তু কী প্রার্থনা, দেখো এটা আরেকটা তোমাদের মানে ইয়ে দিলাম যে প্রার্থনা কী করবে, কত কিছু করার আছে প্রার্থনা, যেটা আমরা সাধারণ মানুষরা কন্ট্রিবিউট করতে পারি এই জগৎ সংসারে। তো যখন ওরকম সিরিয়াল ভালো মজার মজার সিরিয়াল আসবে, তখন নিজের মনেই নিজেকে বাহবা দেবো, দেখো আমারও তো প্রেয়ার আছে, আমি হয়তো বলবো না কিন্তু আমারও যেরকম বগলা মামা যখন বেরিয়েছে, আমার কর্তা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসছে, তখন ভাবছিলাম যে এটার ব্যাক সাপোর্ট এই পিছনে কিছুই না ঠেঙ্গা, আমার ওইটুকু প্রেয়ারে কী হবে, কিন্তু তাও নিজে মনে মনেই ঈশ্বরের কাছে থ্যাঙ্কফুল যে দেখো আমার আমার এত কিছু কর্মযোগ্য, তার মধ্যে একটু হলেও তো প্রেয়ারটা লাগছে, বেঁচে থাকারও একটা আনন্দ। তো এই তো এইভাবেই তো প্রেয়ার বাড়াতে হয়, এইভাবেই তো জগৎ সংসারের জন্য সবাই সবসময় যে পয়সা দিয়ে করতে হয় তা না, এইভাবে চিন্তাভাবনাকে লফটেই জিনিসে বড়, অনেক বড় একটা জিনিসে লাগালে না তার অন্যরকম এফেক্ট। তো যাই হোক, আজকে আমি জানি না তোমরা আমার আমি কথাটা একটু অন্যভাবে কথাটা আলোচনা করলাম, তোমাদের কেমন লাগলো আমি জানি না, কিন্তু আমার কন্ট্রিবিউশন আমি এভাবে ভেবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো থেকো আর যেরকমই থাকো না কেন, প্রত্যেকে কজে থেকো।